দেখুন যেভাবে কাবুলে রাষ্ট্রপতি ভবন ও দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ। আফগানিস্তানের রাজধানী কাবুলে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে জানা গেছে, স্থানটি দেশের রাষ্ট্রপতি ভবন ও বিদেশি দূতাবাসের খুব কাছাকাছি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও শত শত মিটার দূরেও বিস্ফোরণটির আঘাত হানার খবর পাওয়া গেছে। এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কেন্দ্রীয় জাবাব চত্বরের কাছে একটি গাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণ হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কাবুলের আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ ভাসতে থাকে। এছাড়া কাবুল থেকে বিবিসির প্রতিবেদক হারুন জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ এদিক ওদিক ছুটতে থাকে। এ সময় আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের স্থান সহ আশেপাশে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে কাবুলে অনেকগুলো ভয়াবহ হামলা চালানো হয়েছে, আর এর মাধ্যমে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির খারাপ অবস্থা তুলে ধরেছে। এ মাসের শুরুতে দেশটিতে মার্কিন দূতাবাসের পাশ দিয়ে যাওয়ার সময় ন্যাটো বহরকে লক্ষ্য করে চালানো একটি হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়। বিবিসি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।